করছি 24x7 জঙ্গল মহল নিউজ। শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। শিরোনাম নিবেদন করছে অধিকারী মোটরস, রত্তলা মোড় পুরুলিয়া। বিস্তারিত খবরে, বিজেপির পাল্টা সভা তৃণমূলের। সাতুরির কৃষ্ণপুর বাজারে বিজেপি সভাতে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আনলেন তৃণমূল। এবার সেই সভার পাল্টা সমাবেশ করল শাসক দল। মুরাটি স্টেশনের কাছে সাতুরি ব্লক তৃণমূলের ডাকা সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক নব্যেন্দু মাহালি, বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি প্রমুখ। সভায় বিজেপির বিরুদ্ধে সীমাহীন অপপ্রচারের অভিযোগ আনেন বক্তারা। আমাদের নেতাদের উদ্দেশ্যে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু কুৎসা কিছু অপপ্রচার করে গেছে। আমরা এর পাল্টা হিসাবে সভাটা করছি না। তার কারণ, বিজেপি যারা নেতা ছিলেন, যারা এখানে বক্তব্য রেখেছেন, তারা এমন কিছু জায়গায় নেতা হয়ে যাননি যে তার হয়ে পাল্টা সভা করতে। আমাদের সেই যোগ্যতা তাদের এখনো আসেনি যে তার জবাব আমাদের দিতে হবে। আমাদের বুথ স্তরের নেতা যারা গ্রামে গঞ্জে রাজনীতি করে, যারা পঞ্চায়েতে রাজনীতি করে, তারা এলাকায় এলাকায় যথেষ্ট, তার জবাব আমাদের দেবে। তার সেখানে ব্যক্তিগতভাবে আমার ব্লকের সভাপতিকে আক্রমণ করেছেন, দলকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন, কয়েকজন সিপিএম থেকে এসে বিজেপির সাথে হাত মিলিয়ে তারা সাধুরীর পক্ষে তৃণমূল কংগ্রেসকে চিরসমান করেছে। আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে মাত্র দুটো শক্তি বিরাজমান, একটি শোষক অপরটি শোষিত। সবসময় ক্ষমতা আর সম্পদের বলে শোষিতকে দমন করছে শোষক, আর শোষিতেরা নানা ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে লড়াই করছে। যদিও শোষকের বিরুদ্ধে তার জয় নিশ্চিত, 100 বছর আগে সেই পথ দেখিয়েছে নভেম্বরের বিপ্লব। রুশ দেশে সেই ঐতিহাসিক সংগ্রাম আজও নিপীড়িত মানুষকে মুক্তির স্বপ্ন দেখায়। নভেম্বর বিপ্লবের শতবর্ষে আজ সিপিআইএম আহত একটি সেমিনারে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, এদেশের বা রাজ্যের শাসন ক্ষমতায় যারা রয়েছেন তারা কেউ গরিব মানুষের প্রতিনিধি নন, তাই দুই শাসকের বিরুদ্ধেই মেহনতি মানুষের জোট গঠন করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু
দুনিয়া দখল করতে চায়। কে কি করবে? গুজরাটের নিজেরা কি করবে? গুজরাটের নিজেরা কি করবে? আমাদের ভারতের সৈন্য বাহিনী আছে, সেই সব সৈন্য বাহিনী তারা সব তার মধ্যে গান ভারত আছে, তারা একটা অন্যতম শক্তি। তারা কিসের জন্য যুদ্ধ করবে? যুদ্ধ করছিল তোমায় দুনিয়ার বাইরে করে গাজায় গাজায় যুদ্ধ হয়, কিন্তু খাতার স্থান নামে বলে আমরা যুগান করতে চাই, তারা যুদ্ধ করছে, তারা দুনিয়া দখল করতে চায়। কে কি করবে? গুজরাটের নিজেরা কি করবে? গুজরাটের নিজেরা কি করবে? আমাদের ভারতের সৈন্য বাহিনী আছে, সেই সব সৈন্য বাহিনী তারা সব আমরা তোমাদের যা বিশ্ব বাজার মিলে সুর মেরা তুমার। নোটবন্দি আর জিএসটি বিড়ি শিল্পের বিস্তর ক্ষতি করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একই সুরে মুখর হলো বিড়ি শ্রমিক ও মালিক। শ্রমিকদের বক্তব্য, তারা জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে এক টাকাও জমা করেনি সরকার। নোটবন্দি আর জিএসটির জটিলতায় বাড়েনি মজুরি। মালিকরাও সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাদের বক্তব্য, জিএসটি বাড়িয়ে দিয়েছে কাঁচা মালের দাম, ফলে বাজার মন্দা, শ্রমিকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। বৃহৎ শিল্পপতিদের সাহায্য করলেও বিড়ি শিল্প বাঁচাতে বিন্দুমাত্র আগ্রহ নেই সরকারের, ফলে সংকটের মুখে বিড়ি শিল্প। আমরা দীর্ঘদিন ধরে বিড়ি কাজ করছি, বিড়ি কাজ করার ফলে এখন যে নোটবন্দি বা এই জিএসটি লাগুর জন্যে বিড়ি কারখানা অনেকগুলো বন্ধ হয়ে গেছে, বা মালিকরা মালিকপক্ষ বিড়ি নিতে চাইছে না, তার জন্য আমরা বাধ্য হয়ে সংসার চালাবার জন্য কুলি কাজ করতে হচ্ছে বা অন্যান্য কোনো কাজ করতে হচ্ছে। আর ঘরের যা মেয়ে ছেলেরা আছে তারা টুকটাক বিড়ি কারখানা কাজ করছে, বাধ্য হয়ে আমরাকে এইটা সংসার চালাবার জন্য কাজ করতে হচ্ছে। আমার নাম হচ্ছে সুবল রজক, পুরানো ঝালদা। প্রধানত পুরুলিয়া জেলার ঝালদা, কোটশিলা, জয়পুর, বলরামপুর, আরসা এবং বাগমুন্ডি ব্লকগুলোর বিভিন্ন গ্রামে আজ থেকে প্রায় 70-80 বছর আগে বিড়ি শিল্পের গোড়াপত্তন হয়েছিল। বিড়ি শিল্প প্রায় 40 বছর আগে পর্যন্ত এখানে যে শ্রমিক সংখ্যা ছিল সেই অনুপাতে বেশ ভালোভাবে বিড়ি শিল্প চলছিল, এবং সুদূর আসামে এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে এই বিড়ি শিল্প সরবরাহ করবার সুযোগ পেত। বছর আগে থেকে মানে 70 দশক থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিয়মের বাঁধনে বিড়ি শিল্প এক চরম সংকটের মধ্য দিয়ে। 2 টাকা কেজি চাল আছে, আছে ইন্দিরা আবাস, গীতাঞ্জলি, চলতি মরশুমে মাঠ ভরা ধানও আছে, কিন্তু জঙ্গলমহলে বহু হতদরিদ্র মানুষের কিছুই নেই। তাদের না আছে জমি জমা, না আছে কাজ, না আছে সরকারি সাহায্য। ওদের আয়ের একমাত্র সংস্থান পুব খাটা। এখন ধান কাটার মরশুম,
জঙ্গলমহলের গ্রাম গ্রামান্তর থেকে দলে দলে মানুষ ট্রেনে বাসে একা অথবা সপরিবারে চলেছেন সমতলের জেলাগুলিতে ধান কেটে সামান্য রোজগারের আশায়। বাড়ি কোথায়? কোথায় যাচ্ছ তোমরা? কেন? এলাকায় কাজ নাই? এলাকা নাই তো না দিলবে আর কি বলবো। কি নাম? হ্যাঁ কি নাম? অজিত। কেন যাচ্ছে পুরুলিয়া ছেড়ে? ওরা নিজেদের পেটের তাড়ানে যাচ্ছে, ওদের তো অভাব বিরাট। ঘরে ভালো করে ওদের চালের খড় নাই, তারপর ওরা খেতে পায় না। আমাদের আগাম টাকা নিয়ে আসে, ওই এখন আগে টাকা নিয়ে চলে আসছে, আবার টাকা দিয়ে শুধু আবার টাকা নিয়ে চলে আসবে, তারপর আবার ওদের দিন চলবে। কি কাজ করে ওরা? ধান কাটা করে, ধান রোয়া করায়, এসব কাজ দিই আমাদের ক্ষেতের কাজ আর কি। তো পুরুলিয়ার মানুষ তো অনেকেই বাইরে যাচ্ছে, আপনি কি মনে করছেন পুরুলিয়ার কাজের অভাব? কিন্তু আমার যে জায়গায় যাচ্ছে এই জায়গায় কাজের অভাব আছে। ওদের ওদের বছরে একবার কাজ পায়, তারপর তো ওদের কাজ নেই। ওখানে পাহাড়ি এলাকা, ওখানটা কাজই হয় না ওদের। আপনার নাম? আমার নাম শেখ ইনামুল হক, বলছি থানায়। মৌলানা আবুল কালাম আজাদের 125তম জন্মদিন পালন করল তৃণমূল কংগ্রেস। দলের জেলা দপ্তরে মৌলানার প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা তৃণমূল নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু সেলের নেতা কর্মীরা। জয়পুর ব্লকে শুরু হলো জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট। পুরুলিয়া জেলা পুলিশের তত্ত্বাবধানে জয়পুর থানার সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। প্রথম খেলাতে মুখোমুখি হয় হাতিমুড়ি গিরিধারী ক্লাব ও রামামতি ক্লাব। জঙ্গলমহল কাপ ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়ে। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার তত্ত্বাবধানে জঙ্গলমহল খেলা শুরু হয়েছে জয়পুর থানাতে। প্রথমেই ফুটবল খেলা দিয়ে শুরু। প্রথম খেলা হয়েছে হাতিমুড়ি গিরিধারী ক্লাব আর রামামতি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। এর মধ্যে রামামতি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব যেটা আছে সেটা টাইব্রেকারে জয়লাভ করেছে। মোট 30 টিম অংশগ্রহণ করবে ছেলেদের, মেয়েদের আছে 46টা। ওদের 14 তারিখ থেকে হবে তীরন্দাজ প্রতিযোগিতা আছে, পাতা ড্যান্স আছে, ছো জাম্প আছে। আজকের খেলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে শেষ হবে, কালকে আবার সেমিফাইনাল। শনিবার সন্ধ্যায় পাশ্চাত্য নৃত্যের একটি অনুষ্ঠান মঞ্চস্থ হল রবীন্দ্র ভবনে। নৃত্যানুষ্ঠানটির আয়োজক ড্রিমার্স ডান্স একাডেমি। জলজলে রিলোডে 2017 শীর্ষক এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা নৃত্যশিল্পী সুশান্ত পূজারি। অনুষ্ঠানটির মিডিয়া সহযোগী জঙ্গলমহল 24x7 চ্যানেল।
দৃশ্য যা আপনার মতে খবর হতে পারে, মোবাইল ফোন বা ক্যামেরায় ভিডিও ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের নাম্বার 9564433003। আপনাদের পাঠানো খবর আমরা তুলে ধরব জঙ্গলমহল নিউজের পর্দায়। এরপর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান বল জঙ্গলমহল। ভাস্কর বাগজির সঙ্গে আমাদের অতিথি তরুণ কুমার সাথেল। শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম, নিবেদন করছে অধিকারী মোটরস, রত্তলা মোড় পুরুলিয়া। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন জঙ্গলমহল 24/7, রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার।